বন্ধুরা, স্ত্রী এবং পুরুষদের গোপন রোগের জন্য আজকের এই গাছটি আয়ুর্বেদিক শাস্ত্রে একটি উল্লেখযোগ্য স্থান পেয়েছে। গাছটিকে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা কজন জানেন, চেনেন এই গাছটিকে কমেন্ট করে জানাবেন। গাছটির নাম অনন্তমূল, একটি মহা ঔষধি গাছ। তো এই গাছটি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আজকের গাছটি সম্বন্ধে আপনাদের অনেকটাই অজানাকে জানা হয়ে যাবে। তো আসুন এই গাছটি সম্বন্ধে একটু আলোচনা করি। গাছটির নাম অনন্তমূল। গাছটির নাম অনন্তমূল কেন হলো? এই গাছটির গোড়া যদি আপনারা খোঁড়েন তো দেখতে পারবেন এর শিকড় বহুদূর পর্যন্ত বিস্তৃত, আপনারা খুঁজে বের করতে পারবেন না। একটু একটু করে এগিয়ে যাবেন এবং গাছটি দেখবেন শিকড় বহুদূর পর্যন্ত বিস্তৃত। তাই এই গাছটিকে অনন্তমূল নামে অভিহিত করা হয়। অনন্তকাল যেমন বলা হয় তেমনি অনন্তমূল, এই গাছটির শিকড় বহুদূর পর্যন্ত বিস্তৃত। তো গাছটির কিছু কিছু ভেষজ গুণ আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বলবো বন্ধু, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। তো বন্ধু মনোযোগ সহকারে শুনবেন, গাছটি অনন্তমূল। এই গাছটি যদি গোপন রোগে আপনারা ব্যবহার করতে চান অবশ্যই ব্যবহার করতে পারবেন এবং এটি অতি একটি শক্তিশালী গাছ। এই গাছটির পাতা কোনো কাজে লাগে না, গাছটির শেকড়টাই প্রচণ্ড কাজে লাগে, তাই এই গাছের নাম অনন্তমূল। অর্থাৎ এই গাছের শেকড় বা মূলই কিন্তু বিশেষ কাজে ব্যবহার করা হয় আয়ুর্বেদিক শাস্ত্রে। যদি কারোর ফোড়া হয় তাহলে অনন্তমূল পেষণ করে কিছুটা মধুর সঙ্গে প্রলেপ দিলে সেই ফোড়া পেকে যাবে এবং পেকে গিয়ে ফেটে যাবে খুব শীঘ্র। জীবে ঘা, অর্থাৎ জীবে যদি ক্ষত সৃষ্টি হয়, কারোর ঘা হয়, অনন্তমূল ও মোষের দুধ সহ পেষণ করে 4 থেকে 5 দিন চেটে খেলে জীবের ক্ষত খুব শীঘ্র সেরে যায় বা জীবের ঘা খুব তাড়াতাড়ি সেরে যাবে। হজমে গণ্ডগোল, কারোর যদি হজমের সমস্যা হয়, অনন্তমূলের কাত অর্থাৎ অনন্তমূল বেড়ে যে কাত তৈরি হবে সেটি 4-5 দিন সেবন করলে পরিপাক শক্তি বৃদ্ধি পায় এবং অগ্নি প্রদীপ্ত হয় অর্থাৎ খিদে বাড়ে। তো আপনারা এটি ব্যবহার করতে পারেন হজমের জন্য। কারো যদি আমাশয়ের অভাব হয়, পুরনো আমাশয় হোক বা নতুন আমাশয় হোক, আমাশয় হলে অনন্তমূল পেষণ করে 5 থেকে 6 দিন খেলে সেরে যায়। তো যাদের পুরনো অবসা হয়েছে তারা একটু বেশি দিন খেতে হবে, তবেই কিন্তু এটির সমাধান মিলবে। আমবাত, বাত রোগ হয় অনেক সময়, তো আমবাত, সেই আমবাতের জন্য এই গাছটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে থাকে। অনন্তমূলের কাত গায়ে লাগালে ও খেলে কিন্তু এই আমবাত সেরে যায়। কিছুটা বেটে খেতে হবে এবং যেখানে হয়েছে সেখানে কিন্তু মালিশের মতো করে প্রতিদিন নিয়মিত লাগাতে হবে। নারীর স্তনে দুধ কম হলে অর্থাৎ প্রসূতির নতুন সন্তান জন্ম হওয়ার পরে যে দুধ কম হয়, বিভিন্ন রকম আমরা দোকান থেকে দুধ কিনে খাওয়াই, তো সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন এই গাছ থেকেই উপকার নেবেন তাহলে অনন্তমূলের কাত অর্থাৎ বেড়ে কয়েকদিন খেলে স্তনে প্রচুর পরিমাণ দুধ বৃদ্ধি হয় অর্থাৎ বাচ্চার কোনো দুধের অভাব পড়বে না। এবার বলবো আপনাদের একটি উল্লেখযোগ্য, এই মূলের দ্বারা কী করে সম্ভব। পারদ যদি কেউ খেয়ে ফেলে, আমরা জানি পারদ খুব বিষাক্ত জিনিস, এটা যদি কেউ ভুল করে খেয়ে ফেলে তাহলে সেই পারদের বিষ কী করে নষ্ট হবে। পারদ সেবন যদি কেউ করে ফেলেন তাহলে এই অনন্তমূলের পাচন সেবন করে অর্থাৎ বেটে এর যে রস সেবন করলে বিষদোষ নষ্ট হয় এবং রক্ত পরিষ্কার হয়ে যায়। এটি অনেক সময় রক্ত খুব দূষিত হয়ে যায় পারদ খেলে, তো সেটি কিন্তু আপনাদের শোধন হয়ে যাবে বেটে এর রসটি খেয়ে নিলে। আপনারা 10 গ্রাম পরিমাণ খাবেন প্রতিদিন, কয়েকদিন খেলেই ঠিক হয়ে যাবে। রক্ত প্রদর, অর্থাৎ মহিলাদের যে গোপন রোগ, রক্ত প্রদর হলে 10 গ্রাম পরিমাণ অনন্তমূল মধুসহ পিষে 1 সপ্তাহ খেলে রক্ত প্রদর পুরোপুরি সেরে যাবে। 10 গ্রাম পরিমাণ অনন্তমূল মধুসহ, অর্থাৎ মধু নেবেন 5 গ্রাম, অনন্তমূল 10 গ্রাম নিয়ে যদি 1 সপ্তাহ ধরে আপনারা খান তাহলে কিন্তু রক্ত প্রদর সেরে ওঠে। এবার পুরুষদের যদি ইন্দ্রিয় শক্তি দুর্বল হয়ে যায়, রতিশক্তি হ্রাস পায়, অর্থাৎ সহবাসকালে যদি আপনাদের ক্ষমতা না থাকে, 2-1 মিনিটে আপনাদের সহবাস ক্রিয়া সম্পন্ন হয়ে যায় এবং
যদি পুরুষাঙ্গের শক্তি একেবারেই না থাকে, একেবারেই ঠিকমতো লিঙ্গ উত্থান না হয়, তো সেক্ষেত্রে অনন্ত মূল আপনারা সংগ্রহ করবেন, বাড়িতে নিয়ে আসবেন, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর বেটে ভালো করে রস তৈরি করবেন, 10 গ্রাম পরিমাণ শিকড় নিয়ে রস তৈরি করবেন এবং 5 থেকে 7 গ্রাম পরিমাণ মধু নেবেন। মধু নিয়ে সেই রসের সঙ্গে মিশ্রিত করে নিয়মিত 1 মাস যদি আপনারা খেতে পারেন, আপনাদের ইন্দ্রিয় শক্তি এত দুর্বল হবে যে আপনারা ভাবতে পারছেন না, আপনাদের শক্তি হবে মারাত্মক, পুরুষ শক্তি মারাত্মক আকারে বৃদ্ধি পাবে এবং ইন্দ্রিয় শক্তি অর্থাৎ আপনার পুরুষাঙ্গের যে দুর্বলতা সেটি 1 মাস খেলে সেটি কেটে যাবে এবং আপনি মহা উপকার পাবেন এই গাছের শিকড় দিয়ে। অর্থাৎ অনন্তমূলের যে কী ক্ষমতা সেটা আপনারা খেলে অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধু, আপনারা গাছটি দেখেছেন, ভালো করে দেখুন, এই যে পাতাটি আমি দেখাচ্ছি, এই পাতাটি আপনারা দেখে চেনার চেষ্টা করুন। এই গাছ দু প্রকারের হয়, কালো এবং সাদা। তো এই গাছটি দেখুন গায়ে সাদা সাদা শিরা আছে, তো সাদা এবং কালো উভয় প্রকার গাছেই একই কাজ হবে। আপনারা যে গাছটি পারেন সংগ্রহ করবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে এই গাছটি আপনারা কোথাও বাঁশঝাড় বা বাঁশ ঝোপ বাঁশ বাগান, তো সেই বাঁশ বাগানের মধ্যে যদি আপনারা খোঁজেন অনন্তমূল কিন্তু আপনারা পেয়ে যাবেন। অনন্তমূল বাঁশ বাগানের মধ্যে খুঁজলে পেয়ে যাবেন, বেশিরভাগ ক্ষেত্রে বাঁশ বাগানে এগুলো হয়। আর যদি না পান তাহলে আপনারা কী করবেন, এটিকে কোনো বেনের দোকান বা যেখানে গাছগাছালার শিকড় বিক্রি হয় সেই সমস্ত দোকান থেকে সংগ্রহ করে এনে খাওয়ার চেষ্টা করবেন। তো আজ বন্ধু এ পর্যন্ত, ধন্যবাদ।